নিযুক্তির পরীক্ষাত বহু সময়ত অভিযোগ উঠি থাকে, গতিকে এখন বিল আহিছে যিখন বিলৰ জৰিয়তে ইয়াত অসৎ উপায় অবলম্বন করলে কারাদণ্ডৰ লগতে জরিমনা বিহার ব্যবস্থা আছে আৰু ইয়াৰ লগত যিসকল জড়িত হব পোনপটিয়াকে বা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সকলোৰে কারণে শাস্তির বিধান আছে। বর্তমান সরকারখনে সকলো দেশত বিশেষকৈ নিযুক্তির ক্ষেত্র সম্পূর্ণ স্বচ্ছতা আৰু এটা নিকা ব্যবস্থা প্রবর্তন করার প্রয়াস অব্যাহত রাখিছে আৰু সেই প্রয়াসের এটা এক্সটেনশন অংশ হিসাবে এই বিলখন আহিছে। কেবল নিযুক্তি নহয়, মেট্রিক হায়ার সেকেন্ডারির পর ইউনিভার্সিটি কলেজ সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবো বলে তাতে জি আর এফর ক্লজত এই সমূহ উল্লেখ করা হয়। ক্রমান্বয়ে এই সকলো ক্ষেত্রে সকলো ধরনের পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হব আৰু এতিয়া ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতিৰ অধীনত গোটেই শিক্ষাৰ যিটো ইভালুৱেশ্যন প্ৰক্ৰিয়াটো সম্পূৰ্ণৰূপে সলনি হৈছে। ইয়াত এটা কণ্টিনিউৱাছ ইভালুৱেশ্যনৰ ব্যৱস্থা আছে আৰু এটা সামেটিভ, আগৰ নিচিনা কেৱল এটা পৰীক্ষাৰ দ্বাৰা ইভালুৱেশ্যন সেইটো নহয়, পৰীক্ষাৰ লগতে তাৰ এটা নিৰবিচ্ছিন্ন ইভালুৱেশ্যনৰো ব্যৱস্থা বৰ্তমানৰ শিক্ষা ব্যৱস্থাত আছে। কিন্তু বিশেষকৈ নিযুক্তিৰ যিবিলাক পৰীক্ষা, য'ত এটা পৰীক্ষাৰ ফলাফলৰ ওপৰতে এটা চাকৰি পোৱা নোপোৱা বা এটা সুবিধা পোৱা নোপোৱাটো নিৰ্ধাৰিত হয়, সেই পৰীক্ষাৰ ক্ষেত্ৰত এটা নিয়ন্ত্ৰণৰ ব্যৱস্থা কৰা হৈছে। মানে চেণ্ট্ৰেলৰ পৰা এখন এনে ছেম এক্ট এখন ইমপ্লিমেণ্ট কৰিছে, গতিকে এই এই অসমত আমাৰ ইমপ্লিমেণ্টটো কেতিয়াৰ পৰা কৰাৰ যিহেতু অৰ্ডিনেন্স আছে, সোনকালে যিদিনাখনে গভৰ্নৰে নটিফিকেশ্যনটো ওলাব সেইদিনাৰ লগে লগে ইয়াৰ বলবৎ হৈ যাব। নিযুক্তির পরীক্ষাত বহু সময়ত অভিযোগ উঠি থাকে, গতিকে এখন বিল আহিছে যিখন বিলৰ জৰিয়তে ইয়াত অসৎ উপায় অবলম্বন করলে কারাদণ্ডৰ লগতে জরিমনা বিহার ব্যবস্থা আছে আৰু ইয়াৰ লগত যিসকল জড়িত হব পোনপটিয়াকে বা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সকলোৰে কারণে শাস্তির বিধান আছে। বর্তমান সরকারখনে সকলো দেশত বিশেষকৈ নিযুক্তির ক্ষেত্র সম্পূর্ণ স্বচ্ছতা আৰু এটা নিকা ব্যবস্থা প্রবর্তন করার প্রয়াস অব্যাহত রাখিছে আৰু সেই প্রয়াসের এটা এক্সটেনশন অংশ হিসাবে এই বিলখন আহিছে। কেবল নিযুক্তি নহয়, মেট্রিক হায়ার সেকেন্ডারির পর ইউনিভার্সিটি কলেজ সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবো বলে তাতে জি আর এফর ক্লজত এই সমূহ উল্লেখ করা হয়। ক্রমান্বয়ে এই সকলো ক্ষেত্রে সকলো ধরনের পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হব আৰু এতিয়া ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতিৰ অধীনত গোটেই শিক্ষাৰ যিটো ইভালুৱেশ্যন প্ৰক্ৰিয়াটো সম্পূৰ্ণৰূপে সলনি হৈছে। ইয়াত এটা কণ্টিনিউৱাছ ইভালুৱেশ্যনৰ ব্যৱস্থা আছে আৰু এটা সামেটিভ, আগৰ নিচিনা কেৱল এটা পৰীক্ষাৰ দ্বাৰা ইভালুৱেশ্যন সেইটো নহয়, পৰীক্ষাৰ লগতে তাৰ এটা নিৰবিচ্ছিন্ন ইভালুৱেশ্যনৰো ব্যৱস্থা বৰ্তমানৰ শিক্ষা ব্যৱস্থাত আছে। কিন্তু বিশেষকৈ নিযুক্তিৰ যিবিলাক পৰীক্ষা, য'ত এটা পৰীক্ষাৰ ফলাফলৰ ওপৰতে এটা চাকৰি পোৱা নোপোৱা বা এটা সুবিধা পোৱা নোপোৱাটো নিৰ্ধাৰিত হয়, সেই পৰীক্ষাৰ ক্ষেত্ৰত এটা নিয়ন্ত্ৰণৰ ব্যৱস্থা কৰা হৈছে। মানে চেণ্ট্ৰেলৰ পৰা এখন এনে ছেম এক্ট এখন ইমপ্লিমেণ্ট কৰিছে, গতিকে এই এই অসমত আমাৰ ইমপ্লিমেণ্টটো কেতিয়াৰ পৰা কৰাৰ যিহেতু অৰ্ডিনেন্স আছে, সোনকালে যিদিনাখনে গভৰ্নৰে নটিফিকেশ্যনটো ওলাব সেইদিনাৰ লগে লগে ইয়াৰ বলবৎ হৈ যাব।